এক পর্যন্ত আমাদের হাকিমপুর উপজেলা মোট কার্ডধারী সংখ্যা 10,571। আমরা এর আগে 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি ছোলা, 1 কেজি চিনি অলরেডি বিতরণ করে শেষ করছি, যেটার প্যাকেজ মূল্য ছিল 470 টাকা। আজকে আবার নতুন করে উদ্বোধন, আমাদের ছোলা নেই। এবারও 10,571 জন মাল কার্ডধারী প্রতিনিধি জনগণ মাল মানামাল পাবে। তো এবারকার প্যাকেজের মূল্য ছোলা বাদে 420 টাকা। অসহায় ও দুঃস্থ পরিবারগুলির মধ্যে ভর্তুকি মূল্যে যে টিসিবি পণ্যের বিষয়, এটি পবিত্র রমজান মাসে দুইবার সম্পন্ন করার নির্দেশনা ছিল। আমরা দ্বিতীয় পর্যায়ের বিতরণ বিক্রয় আজকে শুরু করেছি। এই পর্যায়ে আমরা প্রত্যেকটি পরিবারকে 1 কেজি করে চিনি, 2 কেজি মসুর ডাল এবং 2 লিটার করে সোয়াবিন তেল ভর্তুকি মূল্যে প্রদান করছি। আমাদের হাকিমপুর উপজেলার 10,571টি পরিবারই ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য পাবে। প্রত্যেকটি পয়েন্টে আমরা তারা যেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই পণ্যগুলো যথাযথ নিয়মে এবং নির্ধারিত মূল্যে পেতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছি। আজকে পৌরসভা থেকে শুরু হয়েছে, আমরা আগামী 20 তারিখের মধ্যে এই সমগ্র উপজেলায় এই বিক্রয় কার্যক্রমটি সম্পন্ন করতে পারব।